আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের তিন চার্টিফিকেটের বিষয়ে। আমরা যারা দেখা যায় ফেসবুক ইউটিউবে কাজ করি, বিশেষ করে তাদের বর্তমানে ফেসবুকে রিলস, স্টার অপশন, তারপরে ইনস্ট্রিম অ্যাড, এগুলো চালু করার জন্য তিন চার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। তো অনেকে এই তিন চার্টিফিকেট কীভাবে বানাতে হবে এটা অনেকে জানে না, বিভিন্ন কম্পিউটার দোকানে যেতে হয়। তা আসলে তিন চার্টিফিকেট বানানোর জন্য কিছু ওয়ে আছে। আপনার তিন সার্টিফিকেটটা কিন্তু এটা একটা গভর্নমেন্টের একটা আপনার ইনকাম ট্যাক্স, ঠিক আছে? আপনি তিন সার্টিফিকেটটা আপনি যখনই আপনি অনলাইন থেকে নিয়ে নেবেন তখন কিন্তু আপনার উপর একটা ইস্যু জারি হবে। আপনার মানে এই তিন সার্টিফিকেটটা আপনি কী কাজে ইউজ করবেন তখন ওই আপনার তিন সার্টিফিকেটের জন্য আবেদন করার সময় ওখানে অপশন দেওয়া থাকে, ওগুলো অপশন অ্যানাবেল করে করে এটা নিতে হয়। তো তিন সার্টিফিকেট মূলত কয়েকটা ওয়েতে দেওয়া হয় আর কি। অনেকে দেখা যায় ব্যাংকে ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ডে জাতীয় কার্ডের জন্য অনেকের তিন সার্টিফিকেট লাগতে পারে, অনেকে বিকাশ বা রকেট নগদ এই জাতীয় এজেন্টের জন্য লাগতে পারে, অনেকে দেখা যায় ফেসবুক থেকে ইউটিউবের থেকে টাকা ইনকাম করার জন্য লাগতে পারে, অনেকে দেখা যায় যে আপনার জমি ক্রয় করবেন, জমি বিক্রি করবেন, জমির ব্যবসা করতেছেন, দালালি করতেছেন, এই জাতীয় সমস্যার জন্য নিতে পারেন, মানে নিতে হয়। অনেকে ট্রাভেলস আছে, বিভিন্ন বিষয়ের ব্যবসা করে, তাদেরও এটা লাগে। মানে এ টু জেড অনেকগুলো কাজে বর্তমানে এটা লাগতেছে। এখন আপনি কোন ওয়েতে তিন সার্টিফিকেটটা নিলে আপনার ইনকাম ট্যাক্স আসবে না সেটা আমি আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? যেমন আপনি যদি জমি সংক্রান্ত বিষয়ে তিন সার্টিফিকেট নেন সেটার জন্য আপনার অপশন একটা আছে, আপনি যদি ব্যাংকে ডেবিট কার্ড মাস্টার কার্ডের জন্য নেন সেটার জন্য অপশন আছে। আবার অনেকে চাকরি করতেছে, গভর্নমেন্টের চাকরি, সরকারি চাকরি করে, তাদের কিন্তু তিন সার্টিফিকেট লাগতেছে বর্তমানে। তো এই তিন সার্টিফিকেটের কিন্তু একটা কর ধার্য করা হয়, প্রতি বছর বছর তিন সার্টিফিকেটের একটা কর কিন্তু সরকারকে দিতে হয়। এখন দেখা গেল আপনি তিন সার্টিফিকেটটা বানালেন আপনার বিকাশের জন্য, নগদের জন্য, কিংবা রকেট অ্যাকাউন্টের জন্য। এখন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কয় টাকা ইনকাম করতেছেন, দেখা যায় সরকার আপনার বছর শেষে একটা বড় ধরনের একটা ইনকাম ট্যাক্স আপনার উপরে জারি হয়ে গেলে তাহলে তো আপনি পেরেশানিতে পড়ে যাবেন। আপনাকে কর যদি না দেন সেই ক্ষেত্রে আপনার মানে বিভিন্ন জিনিস ক্রোপ করতে পারে, এটার একটা বিষয় আছে, ইস্যু আছে। তারপরে যদি যা ধরেন আপনি এখন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য মানে একটা ডেবিট কার্ডের জন্য আপনি নিলেন, সেই ক্ষেত্রে আপনার যদি এখানে কর জারি হয়ে যায় তাহলে প্রবলেম। এই যে প্রবলেমগুলো এগুলো অনেকে ফেস করতে হয়েছে, বর্তমানেও করতেছে, আমিও এই প্যারায় পড়ছি, এই জন্যই আপনাদেরকে বলতেছি। বিস্তারিত বলতে গেলে কিন্তু আপনারা নিজের একটা টেনশনে পড়তে হবে, তা আমি আর বাড়তি টেনশন দিতে চাচ্ছি না। মূলত যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য রিলস বা স্টার কিংবা ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য আপনার তিন সার্টিফিকেটটা চাচ্ছেন, তাদেরকে আমি ইজি একটা ওয়েতে তিন সার্টিফিকেট নিয়ে দিব, মানে আমি দেখিয়ে দেবো। এটাতে নিলে আপনার এত প্যারা নিতে হবে না। মূলত হলো তিন সার্টিফিকেটটা প্যারা নিতে হয় কখন, যখন তিন সার্টিফিকেটটা আপনি মানে আবেদন করার সময় যদি আপনি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলেই আপনাকে প্যারা নিতে হবে। কিছুদিন পরেই পোস্ট অফিসে একটা চিঠি চলে আসলো, শেষ, খেলা শুরু, আপনার তিন মানে আপনাকে আয়কর দিতে হবে। মানে কর যে বছর বছর একটা করের যে মেলা হয়, আয়কর রিটার্নের একটা মেলা হয় আর কি, ওখানে গিয়ে আপনি আয়কর দিতে হবে। অথবা আপনার যে সদর আছে ওখানে গিয়ে আপনার দেখবেন তিন সার্টিফিকেটের নিচে লেখা আছে আপনার মানে এরিয়াটা কোথায়, কর কোথায় জমা দিতে হবে, ওখানে গিয়ে আপনি কর জমা দিতে হবে। এটা একটা পেরেশানি, কত টাকা হলে আপনাকে কর দিতে হবে, মানে বছরের একটা ইনকাম আছে ওই ইনকাম কত টাকা হলে আপনাকে কর দিতে হবে, সেটা নিয়ে আমার ভিডিও পরে চাইলে আপনারা আমি দিতে পারি। তো সেটা এত পেরেশানির এখন প্রয়োজন নেই ভাই। এখন আমরা মূলত হলো আমাদের তিন সার্টিফিকেটটা লাগতেছে, আমরা আমাদের ফেসবুকে ইউটিউবে কিংবা আমরা মানে বিভিন্ন জায়গায় মানে নর্মাল যে কাজগুলো আছে, ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলবো বা একটা ডেবিট কার্ড মাস্টার কার্ড নেবো, এই জন্যই মূলত আমরা তিন সার্টিফিকেটটা বানাবো। আমরা অত জায়গা জমি বিক্রি করবো না, দালালি ফালালিও করবো না ভাই, আমাদের অত হাই লেভেলে যাওয়ার দরকার নেই। আমরা মানে যেটা করতেছি এটা আমাদের অত বেশি ইনকাম না, সীমিত একটা ইনকাম সোর্স। তো দেখা যায় ফেসবুকে আমি একটা রিলস ভিডিও মানে রিলসের যে মনিটাইজেশন এটার জন্য আমি তিন সার্টিফিকেট দিলাম, সেই ক্ষেত্রে দেখা যায় মনিটাইজেশন থেকে আমি কত টাকা বা ইনকাম করলাম। দেখা যায় অনেকের সার্টিফিকেট দিলেন, দেখা যায় কিছুদিন পরে ওর রিলস থেকে ওরকম ইনকাম সোর্স হয় নাই, হয়তো মনিটাইজেশন বাতিল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ওর যে তিন সার্টিফিকেটটা এটা তো আর মানে গভর্নমেন্টকে বুঝাইতে হবে আপনাকে। তো এটার একটা ওয়ে আছে, এটা বাতিল করা যাবে, মানে বাতিল বলতে কি আপনি গভর্নমেন্টকে বুঝাতে হবে যে আমার ওরকম ইনকাম সোর্স নাই, এটা দরখাস্ত বরখাস্ত দিতে হয়, উকিল ধরতে হয়, মানে এত ঝামেলার কিছু নাই নর্মালি। তো ওইটা এত আপনাদের এত টেনশন করতে হবে না, ওই পর্যন্ত আশা করে আসবেও না আপনাদের কাছে, পোস্ট অফিস থেকে চিঠিও আসবে না বা ওইরকম আপনাদের টেনশনও পড়াতে হবে না। বাংলাদেশে হাজার হাজার লোক এরকম পড়ে রয়েছে, তিন সার্টিফিকেট আছে কিন্তু কোনো নোটিশ নেই, ঠিক আছে? কারণ ওই তিন সার্টিফিকেটটা দেখা যায় ওই কোনো কাজে ইউজই করে নাই, বানাইছেন কোনো কাজে অত ইউজও করে নাই, বা গভর্নমেন্ট দেখলো যে এই তিন নাম্বারের উপরে কোনো ধরনের মানে আপনার এই ব্যবসা বাণিজ্য কিংবা ওই রকম কিছু হচ্ছে না, এটা তো চেক করা যায়। মূলত হলো এই যে করটা কাদের আসে, যাদের দেখা যায় তিন নাম্বারের উপরে বিভিন্ন খাতে তারা ব্যবসা কাজে লাগাইছে, তখন দেখা যায় তিন নাম্বারটা যখন ওরা চেক করে, চেকের পরে দেখা যায় যে এই তিন নাম্বারটা দিয়ে অনেক কাজ তারা করছে, তারা মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স করছে বা
মোটামুটি অনেক কোটি কোটি টাকার বিজনেস করতেছে, তখন যায় তাদেরকে আপনার এই আয়করের এই নোটিশটা পাঠানো হয়, ঠিক আছে? আমরা যারা মূলত লোকাল মানুষ, আমাদের আর কয় টাকায় আসে, আমাদের এত মানে টেনশন পাওয়ার কিছু নাই। তারপরেও যদি আসে, সেটা নিয়ে আমার ভিডিও চাইলে আমি দিতে পারি কিভাবে এটা সলভ করা যায় আর কি। তো আমরা আজকে মূলত টিন সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হবে ইজি ওয়েতে, সহজভাবে হাতের মোবাইল দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে, সেটা আমি আজকে দেখিয়ে দিব। চলুন দেরি না করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে যাওয়ার আগে কিন্তু সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং কি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, ফেসবুক সার্চ বারে গিয়ে লিখুন অল টেকনোলজি বিডি, এটার উপরে ক্লিক করার পরে প্রথমে লাইক করুন, তারপরে থ্রি ডটে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করার পরে ফলো অপশনে গিয়ে ফলো করে দিন। ইউটিউবে সার্চ বারে এসে লিখবেন অল টেকনোলজি বিডি, চ্যানেলের হোম পেজ সামনে আসলে এখানে সাবস্ক্রাইব লেখা আছে, জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে শুধুমাত্র একটা এনআইডি কার্ড, জাস্ট একটা এনআইডি কার্ড লাগবে, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না, মানে এই লোকের এনআইডি কার্ডের তথ্য অনুসারে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে অলরেডি সব কিছু লিখে রাখছি, আমরা এখন জাস্ট আমাদের আবেদনের পর্যায়ে চলে যাব। এখানে আমরা যে কোনো একটা ব্রাউজার ইউজ করবো, যেমন আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। আপনারা এখানে এসে লিখবেন ইটিন, জাস্ট এইটুকু লিখলে হবে। এই যে দেখেন ইটিন লিখলাম, ইটিন লেখার পরে এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা এখানে শো করবে ইনকাম ট্যাক্স গভ বিডি, দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর ওনাদের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি, এটা মোবাইল দিয়েও করা যাবে কিংবা কম্পিউটার স্ক্যানেও করা যাবে। তো এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন অপশনে আমরা ক্লিক করি, করার পর এখানে আপনারা কী করবেন, প্রথমে ইউজার আইডি, ইউজার আইডির মধ্যে জাস্ট আপনি যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করবেন ওই ফোন নাম্বারটাই দিয়ে দেবেন। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড আপনারা আপনাদের মন মতো করে দেবেন, মানে যেটা ভালো হয় আর কি। তো পাসওয়ার্ডের বেলায় প্রথম অক্ষরটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পাসওয়ার্ড কিন্তু এখান থেকে কপি পেস্ট হবে না, ঠিক আছে? তাই পাসওয়ার্ডটা ভালোভাবে মনে রেখে তারপরে দেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড লিখে দিতে হবে। এখানে আবার রিটাইপ পাসওয়ার্ড, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আপনি এখানে চেমভাবে দেবেন। তা আমি দুটা পাসওয়ার্ড এখানে দেওয়া শেষ। এখানে হলো সিকিউরিটি কোশ্চেন, মানে আপনি একটা কোশ্চেন দিতে হবে, যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, হ্যাঁ? তারপরে এখানে আবার আপনার ফেভারিট কালার, বিভিন্ন মানে আপনার ফেভারিট কালার কী, আপনার স্কুলে থাকা অবস্থা আপনার নাম কী ছিল, যে কোনো একটা একটা যে কোনো একটা। যেমন আমি এখানে আমার এখানে যেমন এই যে ফেভারিট কালার এটা দিচ্ছি, এখানে এই সিকিউরিটি অ্যান্সারের জায়গায় আমি এই ঘরে দিয়ে দিচ্ছি গ্রিন, এখানে গ্রিন দিয়ে দিলাম, মানে আমার ফেভারিট কালার গ্রিন, জাস্ট এটা একটা সিকিউরিটি আর কি। তারপর এখানে কান্ট্রি, আপনি বাংলাদেশি, সেটা এখানে আপনি অবশ্যই দিবেন। বাইরের রাষ্ট্রওয়ালারাও দিতে পারবে, যারা দূতাবাসে থাকে, মানে বাইরে থাকে সোজা হিসেব, তারাও এটা দিতে পারবেন। এবার এখানে আপনার ফোন নাম্বার, ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন, যেমন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে দেখেন আপনি চাইলে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন, তা আমার ইমেল আমি আপাতত দিচ্ছি না। এখানে আপনি এই যে ক্যাপচার কোডটা, এই ক্যাপচার কোডটা আপনি এখানে বসাতে হবে, ঠিক আছে? আর এই ক্যাপচার কোড যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে ট্রাই অ্যানাদার এটাতে ক্লিক করলে আবার নতুন একটা ক্যাপচার কোড আসবে। যেমন আমি দিয়ে দেখি, এই যে দেখেন এখানে নতুন একটা আসছে, ধরুন এটাই দিই। এখানে যেভাবে আসে সেম টু সেম আপনারা এভাবে উঠাবেন, ঠিক আছে? তো এগুলো করার পর আপনাকে যেটা করতে হবে, এবার রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এটা আপনার যে ফোন, ফোনের মধ্যে একটা কোড যাবে এবার, ঠিক আছে? তো আমার ফোন নাম্বার যেটা আমি দিছি, এই ফোন নাম্বার থেকে আমি কোডটা এখানে তুলে দিচ্ছি, এটাকে ওটিপি বলা হয়। তো আমার ওটিপিটা এখানে দেওয়া শেষ, ঠিক আছে? এই ঘরে এবার এখানে দেখেন অ্যাক্টিভ নামের একটা অপশন দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট, এই যে উপরে দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ, ঠিক আছে? মানে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন আপনি আপনাকে লগ ইন করার জন্য বলতেছে। তো লগ ইন, এই যে লগ ইন, লগ ইন আপনি ক্লিক করবেন। করার পর আপনাকে ওই যে প্রথমে যেটা বললাম, আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, যেহেতু ফোন নাম্বার দিয়ে আপনি আইডি খুলছেন, আর পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি শেষ, পাসওয়ার্ড দিলাম, এবার আমি লগ ইনে ক্লিক করবো। এই যে লগ ইনে ক্লিক করলাম, এবার এখানে দেখেন এই যে ঘরটা আসছে, এটা হলো ওয়েলকাম টু, মানে আপনার ইনকাম ট্যাক্সের যে ইয়েটা, এটা ওরা আপনাকে দেখাচ্ছে। আপনি কী করবেন, এখান থেকে হেয়ার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাতে আপনি ক্লিক করবেন। করার পরে এবার আপনার কাজ শুরু, ঠিক আছে? তো আমি যেভাবে দেখাচ্ছি, যারা মূলত ফেসবুক কিংবা ইউটিউব এই জাতীয় ইয়ে থেকে অথবা আপনার ডেবিট কার্ড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তারা আমার সিস্টেমে অ্যাপ্লাই করতে পারেন। এটাতে আপনাদের মানে ক্ষতি হবে না, আপনাদের বরঞ্চ উপকারী হবে। তা আমি এখান থেকে দেখেন এই ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এটা আমি দিয়ে দিলাম, এখানেও সেমভাবে থাকবে। জাস্ট এখানে এই যে দেখেন নিউ রেজিস্ট্রেশন, আমরা এখানে এই তিনটে ঘর এত ধরার এত প্রয়োজন নাই। তো বন্ধুরা, আমাদের উপরে এই কাজটা করার পরে এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় হলো আপনার কী উদ্দেশ্যে আপনি টিন সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন সেই উদ্দেশ্য দেবেন। যেমন প্রথম যেটা,
সেটা হলো আপনি আপনি আপনার করযোগ্য ইনকাম আছে, মানে আপনার যে টাকা আছে ওটা কর, মানে সরকারকে কর দেওয়ার মতো টাকা আছে, সেটা আপনি দিতে চাইলে এখান থেকে দিতে পারেন। যেমন দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো ডেবিট কার্ড, আমি যেটার কথা বললাম যে আমি একটা ডেবিট কার্ড নিতে চাচ্ছি, সেটা হলো আপনারা এখানে দেবেন। তো তিন নম্বরে যেটা সেটা আদার্স, বিভিন্ন যে যে ফেসবুক টেসবুক বিক্যাশ টিক্যাশ মিলে আরও অনেক কিছু সেটা এখানে। চার নম্বরটা হলো সেলিং ল্যান্ড, অর্থাৎ জমি বিক্রির যে বিষয়টার কথা বললাম সেটা। তো আমরা এখানে এই আপনার দ্বিতীয় অথবা তৃতীয়টা দিতে পারি, যেমন আমি দ্বিতীয়টা দিচ্ছি। দ্বিতীয়টা দেওয়ার অর্থ হলো ডেবিট কার্ডের জন্য, জাস্ট কাজে তোটুকুই। তো ডেবিট কার্ড দিয়ে আমরা ফ্রিল্যান্সার মিলেন্সার এরকমও অনেকে করে, আবার অনেকে ডেবিট কার্ড এমনিতেই করে রাখে। এই তো আমরা দ্বিতীয় অপশনটা দিচ্ছি, চাইলে আপনারা তৃতীয়টা দিতে পারেন, আমি দ্বিতীয়টা দিলাম। তো তারপর হলো বন্ধুরা, এখানে দেখেন আপনার এই যে এই জায়গাটা আয়ের প্রধান উৎস, এই জায়গাটার মধ্যে এই যে সার্ভিস লেখা। তো সার্ভিস যে সার্ভিস একটা আছে, বিজনেস আছে, আদার্স আছে, হ্যাঁ। তো এখানের মধ্যে যেমন সার্ভিস যেটা সেটা আপনি মানে একটা সেবা দিতে চাচ্ছেন পাবলিকরে। তো দুই নম্বরটা হলো আপনি কোনো সরকারি চাকরি টাকরি করতেছেন, এরকম হলে আপনি এটা দেবেন। তিন নম্বর হলো বিজনেস, আপনার কোনো ব্যবসার খাতে যেমন বিকাশ টিকাশ এরকম ব্যবসা করতে চান, কিংবা আপনি জমি বিক্রির বিষয় করতে চান, সেটা হলো আপনি এটা দিতে এটা দিতে পারেন। চার নম্বরে হলো আদার্স। তো আমরা মূলত সেবা, আমি প্রথমটা দিয়ে দিচ্ছি সার্ভিস আর কি, সার্ভিস মানে আমরা সেবা দেব। তারপরে এখানে দেখেন এই যে টাইপ অর এমপ্লয়ার সার্ভিস লোকেশন, এই যে ঘরটা এটা এটার মধ্যে কিন্তু আপনাদের মানে ইম্পর্টেন্ট আরও কিছু আছে। যেমন আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে আপনি এডুকেশন দেবেন, আপনার যদি হাসপাতাল হয় সেটা আপনি হাসপাতাল দেবেন। আবার আমি আমার এরিয়া দিচ্ছি, তাই এখানে আপনারও যে সিভিল ডিভিশন এরকম লেখা আসছে। তো আমরা প্রথমে যেটা একদম প্রথমে এটা দেবো, এটা হলো জাস্ট একটা সংস্থা, মানে আমরা নর্মালিভাবে আমরা উপরেরটা ইউজ করার চেষ্টা করি সবসময়। জাস্ট এইটুকু দেবেন, আপনার যদি হাসপাতাল টাসপাতাল হয় সেটা আপনি নিজে থেকে দিয়ে দেবেন। তো আমাদের এখানে এই ফর্মটার কাজ শেষ, ঠিক আছে, এই ফর্মটার কাজ শেষ। এবার আমরা এখানে দেখেন গো টু নেক্সট, নেক্সট আমরা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখেন ট্যাক্স এমপ্লয়ারের নাম, মানে অর্থাৎ করদাতার নাম এখানে দিতে বলছে, তারপরে ও পুরুষ না মহিলা এটা দিতে বলছে, তারপরে এনআইডি কার্ড নাম্বার, তারপরে জন্ম নিবন্ধন নাম্বার, আমি এগুলো দিয়ে দিচ্ছি ধাপ টু ধাপ। প্রথমে ওর নামটা দিয়ে দেবো, এগুলো ইংরেজিতে দেবেন, তারপরে ও যেহেতু মেল মেল দেওয়া আছে, এবার ওর এনআইডি নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে, তারপরে ওর জন্ম তারিখটা আমি দিয়ে দেবো, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে সাল দিয়ে দিলাম। দেখেন তো আমাদের এখানে টোটালি প্রথম চারটা ধাপ শেষ, প্রথমে করদাতার নাম, তারপরে সে পুরুষ না মহিলা এটা, তারপরে এনআইডি নাম্বার, তারপরে বয়স, এগুলো। এবার হলো উনার পিতার নাম, উনার মাতার নাম, এগুলো সব ইংরেজিতে দেবেন। উনার স্ত্রী বা স্বামী, পুরুষ হলে স্ত্রীর নাম দেবেন, মহিলা হলে আপনার হলো স্বামীর নাম দেবেন এটা। তো আমি উনার বাবা মায়ের নাম দিয়ে দিচ্ছি, বাবা মায়ের নাম দেওয়া শেষ, উনার স্ত্রীর নামটাও দিয়ে দিচ্ছি, স্ত্রীর নামও দিয়ে দিলাম। ফোন নাম্বার অটো এখানে নিয়ে নিছে, এবার ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার এগুলো থাকলে দেবেন, না হলে নাই। আমাদের উপরের এই ধাপটার কাজ শেষ, আমরা এবার নিচের ধাপে যাব। এটা হলো লোকেশন, মানে আপনার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস, ঠিক আছে, মানে আপনার যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আপনি এখানে টাইপ করে দিতে হবে। তো যেমন প্রথমে বাংলাদেশ আছে, তারপর আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড্রেসটা আমার লেখা ছিল, আমি পুরো অ্যাড্রেসটা এখানে ঢেলে দিলাম, মানে ওনার প্রথমে যেটা দিছি এখানে। এটার মধ্যে হলো প্রথমে দেখেন এখানে হাউস হোল্ডিং নাম্বার, হাউস হোল্ডিং মানে ওনার বাড়ি, তারপরে গ্রামের নামটা দিলাম, ঠিক আছে, তারপরে পোস্ট অফিসের নামটা দিলাম, জাস্ট এইটুকু। বাকিটা এখানে এই জায়গায় অপশন দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে বাড়ির নাম দেবেন, এখানে বাড়ির নাম আমি কীভাবে দিছি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন হাউস ও হোল্ডিং নাম্বার, মানে হাউস ও হোল্ডিং উনার বাড়ির নাম এটা, তারপরে হলো ব্লিজ বা রোড এটা উনার গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস পুরা লেখছি, লেখার পরে এখানে পোস্ট অফিসের নামটা দিচ্ছি, ঠিক আছে। আপনারা এভাবে লিখবেন, এভাবে লিখলে আপনাদের মানে জিনিসটা ওরাও বুঝতে সহজ হবে। আচ্ছা, এ কারণ এই যদি ডিটেলই আপনি না লেখেন তাহলে কিন্তু আপনার ওই যে যেটার কথা বললাম, আপনার যে মানে মনিটাইজেশনের যে বিষয়টা, তারা যদি এই টিন সার্টিফিকেটটা দেখে, দেখার পরে কোনো ধরনের মানে খুদুর মুদুর যেটাকে বলে আর কি, তাদের সন্দেহ মনে হলে কিন্তু আপনাকে মানে মনিটাইজেশনটা অ্যানাবেল করে দেবে না, ঠিক আছে, এই এটা মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে। তাই টিন সার্টিফিকেটটা আপনাকে মানে সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। এখানে দেখেন হাউস স্ল্যাশ চিহ্ন দি হোল্ডিং, এখানে তারপরে এখানে দুটো ডট চিহ্ন দিলাম, তারপরে এখানে দেখেন ওর উনার বাড়ির নামটা আমি দিছি, আবার সেমভাবে আপনার একটা কমা চিহ্ন ব্যবহার করে আবার ব্লিজ দিয়ে হাইপেন চিহ্ন দিয়ে রোড দিয়ে আবার দুটো ডট চিহ্ন দিয়ে উনার যে এলাকা এলাকার নামটা দিয়ে আবার একটা কমা চিহ্ন দিলাম, আবার পোস্ট অফিস লিখলাম পুরোটা ডিটেলি, ঠিক আছে, লেখার পরে দুটো ডট চিহ্ন দিয়ে পুরো পোস্ট অফিসের নামটা দিয়ে দিলাম। এটা দেবেন, আপনার থানা জেলা এটা দিয়েন না, ঠিক আছে, এবং পোস্ট অফিস কোড এটা দেওয়ার দরকার নেই, কারণ এটার অপশনগুলো এখানে দেওয়া আছে। এই যে এই জায়গাটা এটার অপশন দেওয়া আছে, আমি দেখাই। যেমন আমি আমার ডিস্ট্রিক্টটা দিচ্ছি, জেলা,
দিলাম। এবার হলো এই জেলার আন্ডারে থানাটা ওটা দিলাম, পোস্ট অফিস কোড যেটা এটা দিলাম, ঠিক আছে। পোস্ট অফিস কোডটা এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন এই আপনার এই নিচে অটোমেটিকলি কিন্তু বাংলায় নিয়ে নিছে এটা, ঠিক আছে, যা কোটা কোনো বিষয় না। এবার আমরা এখান থেকে আবার সেম এই যে সেম অ্যাস কারেক্ট অ্যাড্রেস, অর্থাৎ মানে আপনি যদি উপরের অ্যাড্রেসের সাথে নিচের অ্যাড্রেস সেম রাখতে চান সেটার জন্য আপনাকে এখানে টিক মার দিতে হবে। আমি টিক মার দিয়ে দিলাম, নিচে অটোমেটিকলি চলে আসছে। এখানে আপনার ওয়ার্কিং অ্যাড্রেসের কথা বলছে, অর্থাৎ আপনি দেখা যায় একটা লোকের তিন জায়গায় বসবাস করতে পারে, কেমন, যেমন উপরেরটা জন্মস্থান, জন্মস্থান ধরেন না নোয়াখালী, এখন দেখা যায় ও এনআইডি কার্ড বানাইছে চট্টগ্রামে, তাহলে মাঝখানেরটা হবে চট্টগ্রাম, সেটা হবে স্থায়ী ঠিকানা, নিচেরটা হবে বর্তমান, ঠিক আছে। তো বর্তমান ধরেন সে ঢাকায় আছে, মানে ঢাকায় ও বিজনেস করতেছে, ব্যবসা করতেছে, তাহলে সেই ক্ষেত্রে নিচেরটা ঢাকার অপশন দেবেন। তো আমি এখানে উপরে দুইটাই যার দিছি, এখানে টিক মার দিলাম, নিচেরটা আমি ধরবো না, নিচেরটা এভাবেই পড়ে থাক, যেহেতু ওর মানে জন্মস্থান এবং কি আপনার স্থায়ী ঠিকানা একই জায়গায়, তাই আমার আর এতগুলো দরকার নাই। তারপর আমরা এখানে গো টু নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে দেখেন এখানে এই ফাইলটা সেভ করার জন্য বলতেছে, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। আচ্ছা এবার আসেন এই যে ডিটেলটা, এই ডিটেলটা একবার ভালোভাবে দেখে নেবেন, মানে আপনি এতক্ষণ যা করছেন সব কিছু ভালোভাবে দেখার পরে এই যে এখানে একটা টিকমার্ক আছে, মানে আপনি এগুলো সব কিছু ভালোভাবে দেখছেন এবং কি সঠিক আছে, এই মর্মে আপনি এখানে একটা টিকমার্ক দেবেন। তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এই জায়গায় ক্লিক করবেন। করার পরে দেখেন এই লোকের তথ্য সার্ভার অটোমেটিকলি নিয়ে সার্ভার এনআইডি সার্ভার থেকে এই লোকের ছবি সহ এখানে অটো চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং কি দেখেন আমি ওর এনআইডি নাম্বারটা দিছি, এই যে আমি যেভাবে দিছি সেটা হলো আপনার বারোগড়ের, এখানে অলরেডি সার্ভার পুরোটা নিছে, সার্ভার পুরোটা তো নিছে নিছে, তার ভিতরে স্মার্ট কার্ডের নাম্বারটা পর্যন্ত সার্ভার অটোমেটিকলি নিয়ে নিছে। এবং কি সার্ভার এটাও করছে, আমি উনার বাবা মা এবং উনার নামটা ইংরেজিতে দিছি, সার্ভার এটারে বাংলা করেও নিছে, দেখছেন। এই যে দেখেন এখানে বাংলা সব কিছু বাংলায় চলে আসছে, ঠিক আছে। তো এটা সার্ভার নিয়ে নেবে, এই যে আমি ইংরেজি যেটা দিচ্ছি সেটা হলো নিচে, দেখতে পাচ্ছেন ইংরেজি নাম ঠিকানা যেটা, এটা সার্ভার অটো এটাকে বাংলা কনভার্ট করে মানে সার্ভারের এনআইডি কার্ড থেকে নিয়ে নিছে, ঠিক আছে। তো এবার এখানে আমাদের যখন ছবিটা চলে আসবে তখনই বুঝতে পারবেন যে না আপনার টিন সার্টিফিকেটটা অলরেডি রেডি। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে প্রিন্ট বাটন দেখতে পাচ্ছেন, প্রিন্ট বাটনে ক্লিক করে এটা প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি ভিউ সার্টিফিকেটে ক্লিক করেন, এই যে ভিউতে করে দেখেন সার্টিফিকেটটা আপনাকে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এবার এখান থেকে আপনি চাইলে এখানে পিন সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট মানে এটা প্রিন্ট করে নিতে পারবেন। এই প্রিন্টটি ক্লিক করে সেভ দিতে চাইলে এখানে সেভ দিলে পিডিএফ আকারে হয়ে যাবে, যেহেতু আমরা রিলসের জন্য, ইনস্টাগ্রাম অ্যাডের জন্য বা ফেসবুক ইউটিউবের জন্য আমাদের পিডিএফ লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা সেভ দেবো। আর এখানে ইমেলে ট্রান্সফার করতে চাইলে ইমেলে ক্লিক করতে পারেন। তো আমি এখানে সেভে দিয়ে দিই, সেভে দিলে আমার এটা পিডিএফ আকারে সেভ হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টার্ট ডাউনলোড, মানে আমি এটা ডাউনলোড করে নিই, তা আমার এটা পিডিএফে চলে যাই ডাউনলোড অপশন আর কি। এখানে গেলাম, ওপেন দিলাম, এখানে দেখেন আমার সার্টিফিকেটটা অলমোস্ট রেডি, ঠিক আছে। তো এভাবেই মূলত আপনারা কাজটা করবেন। এখন আপনি চাইলে আপনার যে টিন সার্টিফিকেটটা আছে এটা আপনি যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এই যে টিন সার্টিফিকেটে আমরা মূলত যারা ফেসবুকে রিলসের জন্য, ইনস্টাগ্রাম অ্যাডের জন্য, স্টারের জন্য অথবা ইউটিউবের জন্য আমাদের যে টিন সার্টিফিকেট নাম্বারটা দিতে বলে সেটা হলো এটা, এই নাম্বারটা আমরা মূলত আমাদের এখান থেকে কপি করে, টিন সার্টিফিকেট থেকে কপি করে আমরা দিতে পারি বা আমরা ওখানে লিখে দিতে পারি, ঠিক আছে, অথবা আমরা পুরো পিডিএফটা ওখানে আপলোড করে দিতে পারি। তাহলে কি হবে আমাদের বিষয়টা খুব ইজিলি হবে, ওরা পুরো টিন সার্টিফিকেটটা দেখলো, ডিটেলে ওরা মিলিয়ে দেখলো, মিলানোর পরে ওরা দেখবেন যে আপনার এটা খুব দ্রুতইভাবে মনিটাইজেশনটা অ্যানাবেল করে দেবে। আর এই টিন সার্টিফিকেট আরেকটা বিষয় বলে রাখি, একটু আগে আমরা যেটা দেখলাম যে টিন সার্টিফিকেট বাংলা দেখাইছে, এখানে কিন্তু সেই বাংলাটা নাই। এই যে সার্টিফিকেটের মধ্যে দেখেন এটা সম্পূর্ণ ইংরেজিতে, ঠিক আছে। বাংলাটা কোথা থেকে আসলো, এনআইডি সার্ভার থেকে তথ্যটা ওরা টেনে নিছে, ঠিক আছে, যেহেতু আপনি এনআইডি নাম্বার দিয়েছেন তাই সার্ভার থেকে অটোমেটিকলি তথ্যটা চলে আসছে। আর আমি বলে রাখি টিন সার্টিফিকেট করার জন্য শুধুমাত্র একটা এনআইডি কার্ড যথেষ্ট, আর বেশি কিছু লাগে না। তো ভিউয়ার্স ভিডিও আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।